যারা অনেক আগে হয়তো সিউড়িতে এসেছেন তারা হয়তো দেখে একটু অন্যরকম লাগবে। তো আমরা যাচ্ছি। ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমরা আবার একটা ব্লগ করছি, যেটা হচ্ছে সিউড়ির রাস্তাটা দেখাবো আমরা। তো আপনারা ঘুরতে হবে এই রাস্তাটা কোথায় একদম, আর আপনারা আজকে ব্লগটা কিন্তু দেখবেন, আর আপনাদের মনে হচ্ছে এবং পরিচিত রাস্তাগুলো যারা বাইরে আছেন তারা দেখতে পেয়ে বুঝতে পারবেন এই যা ওই জায়গাটা। আপনারা অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। চলুন তাহলে আমরা ওই রাস্তা দিয়ে যাচ্ছি। আমরা মাঝে মধ্যে সিউড়ির বিভিন্ন বিভিন্ন স্থানগুলো তুলে ধরি, যাতে আপনাদের পুরানো কিছু স্মৃতি বা এখন যেটা চলছে রানিং স্মৃতি, বর্তমান স্মৃতি সব কিছু আপনাদের সামনে বেরিয়ে আসি একদম। তো চলুন আজকে আমাদের ব্লগটা, এবং আপনারা অবশ্যই মতামত করবেন আর একটু শেয়ার করে দেবেন, কারণ অনেকে যারা সিউড়ির বাইরে আছে। ফ্রেন্ডস, আজকে আমরা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে সিউড়ি দুবরাজপুর রোড, যেটা বলা হয় খুব ব্যস্ত রোড। হ্যাঁ একদম, খুব ব্যস্ত রোড। তো আমরা আজকে যাচ্ছি সিউড়ি দুবরাজপুর রোড। তো এই সিউড়ি দুবরাজপুর রোডটা খুব জমজমার রোড, এখানে লজও আছে, সারদা লজ আছে, সারদা লজ আছে এদিকে। এরপরে এরপরে যেটা হচ্ছে বিকুইস্ট ইন, এটা আপনারা দেখছেন বন্ধুরা, এটা হচ্ছে বিকুইস্ট ইন, এই লজটা। তো সিউড়ি দুবরাজপুরের রোডটা খুব জমজমাট হচ্ছে, এটা হচ্ছে বিকুইস্ট ইন, সিউড়ি বিকুইস্ট ইন, এটা হচ্ছে শপিং মল ট্রেন্ডস, আর এখানে হচ্ছে মন্দির, আপনারা দেখছেন এখানে হচ্ছে মন্দির। তো যারা সিউড়ির বাইরে থাকেন আপনারা দেখছেন এখানে মন্দিরটা। তো যারা সিউড়ির বাইরে থাকেন আজকের ব্লগটা অবশ্যই দেখবেন, কিন্তু কমেন্টস করবেন, কারণ আপনাদের কমেন্টস পড়ে আমরা সেই মোতাবেক আরও অনেক ভিডিও বানাবো। এখানে যেটা বলা হয় পীরতলা, এটা এই রোডে গাড়ির পার্ক বা গ্যারেজ সব কিছু আছে, এইগুলো বেশি এই রোডে। আজকে আমরা সেটা দেখাচ্ছি আমাদের ব্লগে। এখানে একটা প্রিয় জায়গা আছে, রবীন্দ্র সদন। হ্যাঁ, আমরা একটু রবীন্দ্র সদনটাও দেখাবো, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক অনেক কিছু হয়ে থাকে। এটা হচ্ছে সিউড়ি রবীন্দ্র সদন, এখানে সাংস্কৃতিক অনেক অনুষ্ঠান হয়। হ্যাঁ, তো আজকে যারা সিউড়ি বাইরে আছেন, যারা বা সিউড়িতে থাকতেন, আজকের ব্লগটা দেখবেন আপনারা, এবং আপনাদের অনেক স্মৃতি হয়তো উন্মোচন হবে আজকের আমাদের ভিডিওটা দেখে। তাহলে আমরা যাচ্ছি দুবরাজপুর রাস্তা, যেটা বলা হয় সিউড়ি থেকে দুবরাজপুর, আমরা রেল ফুটো বা ফুকো যেটা বলা হয় সেটার আগে আছি। এদিকে সারি সারি অনেক দোকান হয়েছে, যারা অনেক আগে হয়তো সিউড়িতে এসেছেন তারা হয়তো দেখে একটু অন্যরকম লাগবে। তো আমরা যাচ্ছি। তবে আমরা একটা জিনিস বলছি, এই রাস্তাটা খুব জমজমাট রাস্তা, খুব যানবাহন এই রাস্তার মধ্যে চলাচল করে, তাই আমরা খুব সাবধানতা অবলম্বন করে এই ব্লগটা করছি। হচ্ছে সিউড়ির ইনডোর স্টেডিয়াম, সিউড়ি ইনডোর স্টেডিয়াম। এটা হচ্ছে ইয়ামা শোরুম। তো ফ্রেন্ডস, মানে এই রাস্তায় কিন্তু প্রচুর গাড়ির শোরুম আছে, মানে বাইক লাভারদের জন্য এই রাস্তাটা কিন্তু খুব ভালো আমার মনে হয়, না একদম। হ্যাঁ, তো এদিকে আমরা যাচ্ছি সিউড়ি থেকে দুবরাজপুর যাওয়ার যে রাস্তাটা, রবীন্দ্রপল্লী, এখন আমরা রবীন্দ্রপল্লী ক্রস করছি। তো আজকে ব্লগটা অনেককে ভালো লাগবে, কারণ যারা অনেক আগে সিউড়িতে থাকতেন বা সিউড়ি বাইরে আছে, কারণ আমরা তো বুঝি, কারণ আমরা যেহেতু সিউড়ি বাইরে থাকি, তো সুতরাং সিউড়ির কোনো দৃশ্য, কোনো রাস্তা কিছু দেখলে পরে আমাদের মনটা ভরে যায়। এদিকে একটা সাজানো পল্লীও আছে, না এদিকে? হ্যাঁ, সাজানো পল্লী। এদিকে অনেক ফ্ল্যাট কিন্তু উঠছে। হ্যাঁ, অনেক ফ্ল্যাট হচ্ছে, এবং বাইরে থেকে সিউড়ি অনেক লোক এখানে ফ্ল্যাট নিচ্ছে। এখানে সেকেন্ড হ্যান্ড বাইকের সব শোরুম, এগুলো সেকেন্ড হ্যান্ড বাইক এখানে সারি সারি করে রাখা আছে, কারোর পছন্দ মতো সেকেন্ড হ্যান্ড বাইক এখানে নিয়ে যেতে পারে। এখানে সব সেকেন্ড হ্যান্ড বাইকগুলো রাখা আছে, সমস্ত রকম সেকেন্ড হ্যান্ড বাইক এখানে আছে। তো আমরা যাচ্ছি, আজকে আপনাদেরকে দেখাচ্ছি কেটিএমের শোরুম। হ্যাঁ, বাজাজের শোরুম, কেটিএমের শোরুম আছে, সব কিছু খুব সুন্দর। ট্রাক্টরের শোরুম আছে, মানে বললাম না এই রাস্তাটা খুব ব্যস্ত রাস্তা, এবং এখানে গাড়ির যেসব জিনিসগুলো আছে
এটা স্মার্ট পয়েন্ট একটা নতুন হয়েছে এবং এটা খুব বড় একটা স্মার্ট পয়েন্ট সুপার স্টোর এটা। তো অনেক রকম জিনিস এখানে আছে রাস্তার চারিদিকেই। এদিকে সাজানো পল্লী চলে যাচ্ছে, এখানে আরো অনেক নতুন হয়েছে, অনেক ফ্ল্যাট গুলো হচ্ছে, আরো কিছু হচ্ছে, কনস্ট্রাকশন চলছে একদম। এদিকে আরো অনেক ফ্ল্যাট হচ্ছে, নতুন নিয়ে হচ্ছে। তো ফ্রেন্ডস, আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করবে। হ্যাঁ, হন্ডা শোরুম, এটা হন্ডা শোরুম আছে। আমরা মূলত এই রাস্তায় যতগুলো শোরুম আছে, বাইকের শোরুম বা এই শোরুমগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি। এখানে পরপর দুটো শোরুম আছে, একটা সুজুকি শোরুম আছে আর একটা টিভিএসের শোরুম আছে। সুজুকি শোরুম এটা, টিভিএসের শোরুম এটা হচ্ছে। গ্যারেজ থেকে আরম্ভ করে যত রকম পার্টস, গাড়ি বা বাইক বা এখানে অনেক গ্যারেজ সবই আছে এখানে। মানে মূলত যেটা এখানে গাড়ির গ্যারেজগুলো বেশি আছে, বাইক, ট্রাক্টর, যত রকম যানবাহন হয় সমস্তর কিন্তু পার্টস এখানে অ্যাভেলেবেল পাওয়া যায়। এখানে যেটা আছে গাড়ির স্টিকার লাগানো, নাম স্টিকার এসব লাগানোর জন্য খুব ভালো একটা। আর এইটা হচ্ছে সেই রেল, রেল ব্রিজের নিচে যেটা, এখানে নিচে যাই আমরা। এটা হচ্ছে জায়গাটা, খুব ছোট, ন্যারো টাইপের, ন্যারো জায়গা এটা, জল জমে যায় বর্ষার সময়। এদিকে অনেক কিন্তু ফ্ল্যাট ফ্ল্যাট হচ্ছে এখানে, খুব সুন্দর। এখানে অনেক সারি সারি কিন্তু ফ্ল্যাট আছে, অনেক সারি সারি ফ্ল্যাট। এই যে অনেক ফ্ল্যাট আছে, সারি সারি ফ্ল্যাট। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে।